নমস্কার, জয় জগন্নাথ। আজি মার্চ মাস 16 তারিখ শনিবার। তেবে চালন্তু আউ ডেরি নকৰি ফটাফট আজি সকালৰ 20টি বড় খবর উপরে নজর পকাইবা। কিন্তু তা পূর্বরু যদি আপন এ পর্যন্ত ভিডিও কু লাইক করি নাহাতি, তেবে তুরন্ত ভিডিও কু লাইক করি কি চ্যানেল কু সাবস্ক্রাইব করি নিয়ন্তু। এবং আপন এ ভিডিও কু কেউ জিল্লারু দেখুছন্তি কমেন্ট মাধ্যমে আমাকু নিশ্চয় জনান্তু। খবর নম্বর 1, আজি হব নির্বাচন তারিখ ঘোষণা। অপরাহ্ন 3টায় আরম্ভ হব প্রেস মিট। আজি 2024 পাই লোকসভা ও কিছু রাজ্যর বিধানসভা নির্বাচন তারিখ ঘোষণা হব। আজি অপরাহ্ন 3টায় এ নেই ভারতীয় নির্বাচন কমিশন গোটিয়ে প্রেস মিট অনুষ্ঠিত করিব। এই বৈঠকরে মুখ্য নির্বাচন কমিশনর সহ 2 নবনিযুক্ত নির্বাচন কমিশনর সামিল হবে। এই বৈঠকরে লোকসভা নির্বাচন প্রস্তুতি কু নেই চর্চা হব। এয়া সহিত 2 নূতন নির্বাচন কমিশনর কু নির্বাচন প্রক্রিয়া ও প্রস্তুতি বিষয়ে তথ্য প্রদান করা যাব। খবর নম্বর 2, বড় খবর। আজি ধারু আদর্শ আচরণ বিধি লাগু ঘোষণা করলে নির্বাচন কমিশন। আজি চলিত বর্ষর লোকসভা নির্বাচন তারিখ ঘোষণা করা যাব। এ নেই নির্বাচন কমিশন তরফ সূচনা দিয়া যাইছি। এয়া সহিত কমিশন ঘোষণা করিছন্তি যে আজি ধারু হি সারা দেশরে আদর্শ আচরণ বিধি মধ্য লাগু করা যাব। খবর নম্বর 3, কৃষকঙ্কু মাসকু 2000 পেনশন, 6 মাসরে চিটফল টঙ্কা ফেরস্ত। নির্বাচনী ইস্তাহারে রাজ্য কংগ্রেস দেলা ন গ্যারেন্টি। রাজ্য কংগ্রেস পক্ষরু শুক্রবার নির্বাচন ইস্তাহার ঘোষণা করা যাইছি। ভাজপাকু চেক দেবাকু ন গ্যারেন্টি দেইছি দল। বিশেষ করি মহিলা কৃষক যুবগোষ্ঠী এসওজি উপরে দল ফোকস করেছি। ইস্তাহার অনুযায়ী বন সহ ধান সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 3000 টাকা, কৃষি ঋণ ছাড়, গৃহলক্ষ্মী যোজনার প্রতি ঘর মুখ্য মহিলাঙ্কু 2000 টাকা ভত্তা, বার্ধক্য বিধবা দিব্যাঙ্গকু 2000 টাকা মাসিক ভত্তা, বেকারীঙ্কু 3000 এবং কৃষকঙ্ক পাই মাসিক পেনশন 2000 টাকা দেবাকু প্রতিশ্রুতি দেইছি কংগ্রেস। সরকারি কর্মচারীঙ্ক সহ অন্য সমস্তঙ্ক পাই 25 লক্ষ টাকা যায় মাগণা চিকিৎসা ব্যবস্থা করিবাকু গ্যারেন্টি দেইছি কংগ্রেস। এহা ছড়া চিটফন্ড ক্ষতিগ্রস্তঙ্কু 6 মাসরে টঙ্কা ফেরস্ত, 5 লক্ষ যুবক যুবতীঙ্ক পাই নিযুক্তি ব্যবস্থা, 200 ইউনিট বিদ্যুত দেয় ছাড় আদি কংগ্রেস প্রতিশ্রুতি দেইছি। তবে ইস্তাহার ঘোষণা অবসরের বিজেডি ও ভাজপাকু সমালোচনা করেছি কংগ্রেস। ওড়িশাকু দারিদ্রতা বৃদ্ধি লাগি বিজেডি ও ভাজপা সরকার দায়ী বলি দল অভিযোগ করেছি। খবর নম্বর 4, তাতিরু আশ্বস্তি দেলা কালবৈশাখী বর্ষা। আহুরি 3 দিন বর্ষিব। কালিঠারু রাজ্যরে বিভিন্ন স্থানরে সামান্য ধরনের বর্ষা হয়েছি। রাজ্যরে তাতিরু সামান্য আশ্বস্তি দেইছি কালবৈশাখী বর্ষা। কালবৈশাখী বর্ষা প্রভাবে রাজ্যরে তাপমাত্রা সামান্য হ্রাস পাইছি। আজিঠু 3 দিন ধরে রাজ্যর বিভিন্ন অঞ্চলরে বর্ষা সম্ভাবনা রয়েছে। এ নেই ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাক কেন্দ্র পক্ষরু সূচনা দিয়া যাইছি। পানিপাক কেন্দ্রর সূচনা অনুসারে আজি ও আসন্তাকালি সারা ওড়িশারে হালুকারু মধ্যম ধরনের বর্ষা হইপারে। আজি কিছু স্থানরে কালবৈশাখী বর্ষা সম্ভাবনা রয়েছে। এ নেই 7 জেলাকু ইয়েলো ওয়ার্নিং জারি করা যাইছি। সেপটে বর্ষা প্রভাবে আগামী 2 দিন মধ্যে রাজ্যরে তাপমাত্রা 2-3 ডিগ্রি হ্রাস পাইবা নেই পানিপাক বিভাগ পূর্বানুমান করেছে। খবর নম্বর 5, পিএম কিষান যোজনা হিতাধিকারীঙ্কু মিলিব বড় উপহার। নূয়া যোজনারে আর্থিক লাভ পাইবে কৃষক। পিএম কিষান সম্মান নিধি যোজনারে অন্তর্ভুক্ত প্রায় 2 কোটি কৃষকঙ্ক পাই কেন্দ্র সরকার এক নূয়া যোজনা আনিবাকু যাউছন্তি। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রণালয় পক্ষরু এথিপাই কার্যক্রম আরম্ভ হই যাইছি। এহা দ্বারা কৃষকমানঙ্কু আর্থিক ফাইদা মিলিপারিব। তবে এই যোজনা অনুসারে কৃষকমানঙ্কু এবে কিষান ক্রেডিট কার্ড যোগাইবা পাই সরকার যোজনা করুছন্তি। বর্তমান সুদ্ধা প্রায় 8 কোটি কৃষকঙ্ক ক্রেডিট কার্ড প্রস্তুত করি সারিছন্তি। এই কৃষকমানঙ্কু 2023-24 বর্ষরে 20 লক্ষ কোটি টাকার লোন দিয়া যাইছি। মন্ত্রণালয় অনুসারে এই 8 কোটি কৃষকঙ্ক মধ্যরু প্রায় 1 কোটি পশুপালক কিংবা ভূমিহীন কৃষক রয়েছন্তি। এমানঙ্কু 5 কোটি 90 লক্ষ টাকা ঋণ প্রদান করা যাইছি। পিএম সম্মান নিধির 9 কোটি হিতাধিকারীঙ্ক মধ্যরু মোট 7 কোটি কৃষকঙ্ক ক্রেডিট কার্ড প্রস্তুত হয়ে সারিছি। তেণু এবে আউ বাকি 2 কোটি কৃষকঙ্কর ক্রেডিট কার্ড প্রস্তুত করা যাব। এই কৃষকমানঙ্ক ঘরকু ঘর যাই কার্ড প্রস্তুত করিবা পাই ব্যাংক গুলিকু মন্ত্রণালয় তরফরু নির্দেশ জারি করা যাইছে। খবর নম্বর 6, শ্রীমন্দির রত্নভণ্ডার চাবি হজিবা মামলা। 3 সপ্তাহ সময় নেলে রাজ্য সরকার। শ্রীমন্দির রত্নভণ্ডার চাবি হজিবা মামলা হাইকোর্টে পৌঁছিছি। কমিশনক রিপোর্ট স্থিতি নেই স্ট্যাটস রিপোর্ট দেবাকু নির্দেশ দেইছন্তি হাইকোর্ট। তবে এই নির্দেশ পরে রাজ্য সরকার 3 সপ্তাহ সময় নেইছন্তি। 3 সপ্তাহ পরে পুনি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হব। খবর নম্বর 7, ওয়েবসাইটে নির্বাচনী বন্ড তথ্য সার্বজনীন কলে নির্বাচন কমিশন। জানন্তু কিয়ে করেছি সবুঠু অর্থিক অর্থদান। সুপ্রিম কোর্ট নির্দেশ অনুসারে গুরুবার নির্ধারিত সময়ের ইলেকট্রাল বন্ড তথ্য কু সার্বজনীন করেছেন ভারতীয় নির্বাচন কমিশন। স্টেট ব্যাংক দাখল করেছিবা ডাটা কু ইলেকশন কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে অপলোড করা যাইছি। 2টি PDF রু গোটিয়ে ইলেকট্রাল বন্ডর মূল্য, ক্রেতা এবং ক্রয় তারিখ রয়েছে বেলে অন্যটি দলর না, তারিখ ও মূল্য উল্লেখ
ଉଲ୍ଲେଖ ରହିଛି। 337 ଓ 426 ପୃଷ୍ଠାର ଦୁଇଟି PDF ରହିଛି। 337 ପୃଷ୍ଠା ବିଶିଷ୍ଟ ପ୍ରଥମ ଭାଗ ରିପୋର୍ଟରେ 2019 April 12 ରୁ 2024 January 11 ପର୍ଯ୍ୟନ୍ତ କିଏ କେତୋଟି ନିର୍ବାଚନ ବଣ୍ଡ କିଣିଛି ତାହାର ତଥ୍ୟ ଦିଆଯାଇଛି। ଦ୍ୱିତୀୟ ଭାଗରେ 426 ପୃଷ୍ଠାର ରିପୋର୍ଟ ସାର୍ବଜନୀନ କରାଯାଇଛି। ଏହି ଭାଗରେ 2019 April 12 ରୁ 2024 January 24 ପର୍ଯ୍ୟନ୍ତ ରାଜନୈତିକ ଦଳଗୁଡ଼ିକ ପାଇଥିବା ଚାନ୍ଦା ସମ୍ପର୍କରେ ତଥ୍ୟ ଦିଆଯାଇଛି। ସୂଚନା ଅନୁସାରେ ଫ୍ୟୁଚର ଗେମିଙ୍ଗ ଆଣ୍ଡ ହୋଟେଲ ସର୍ଭିସେସ ସବୁଠାରୁ ଅଧିକ ଟଙ୍କା ଦାନ କରିଛି। ତାମିଲନାଡୁ କୋଏମ୍ବୁଟର ସ୍ଥିତ ଏହି କମ୍ପାନୀ 1368 କୋଟି ଟଙ୍କା ଦାନ ଦେଇଛି। ଏହି କମ୍ପାନୀର ମାଲିକ ହେଉଛନ୍ତି ଭାରତର ଲଟେରୀ କିଙ୍ଗ କୁହାଯାଉଥିବା ସାଣ୍ଟିଆଗୋ ମାର୍ଟିନ। ତାଲିକାର ଦ୍ୱିତୀୟ ସ୍ଥାନରେ ରହିଛନ୍ତି ମେଘା ଇଞ୍ଜିନିୟରିଂ ଆଣ୍ଡ ଇନଫ୍ରାଷ୍ଟ୍ରକ୍ଚର ଲିମିଟେଡ୍, କମ୍ପାନୀ 966 କୋଟି ଟଙ୍କା ଦାନ କରିଛି। ସେହିପରି 410 କୋଟି ଦାନ କରିଛି କ୍ୱିକ୍ ସପ୍ଲାଇ ଚେନ୍ ପ୍ରାଇଭେଟ ଲିମିଟେଡ୍, ବେଦାନ୍ତ 400 କୋଟି ଟଙ୍କା ଦାନ କରିଛି। ଦାତା ସଂସ୍ଥା ତାଲିକାରେ ଆପୋଲୋ ଟାୟାର୍ସ, ଲକ୍ଷ୍ମୀ ନିର୍ବାସ ମିତଲ, ଏଡି ଲୁଇସ୍, PVR ପ୍ରମୁଖ ରହିଛନ୍ତି। ବିଜେପି, କଂଗ୍ରେସ, ବିଜେଡି, AIADMK, BRS, ଶିବସେନା, TDP, YSR କଂଗ୍ରେସ ଭଳି ଅନେକ ରାଜନୈତିକ ଦଳ ଏହି କମ୍ପାନୀଙ୍କ ଠାରୁ କୋଟି କୋଟି ଟଙ୍କାର ପାଣ୍ଠି ପାଇଛନ୍ତି। ଖବର ନମ୍ବର 8, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ମୋଦିଙ୍କ କୋଏମ୍ବାଟୁର ରୋଡ୍ ଶୋକୁ ମଞ୍ଜୁରୀ ଦେଲେ ମାଡ୍ରାସ ହାଇକୋର୍ଟ। ତାମିଲନାଡୁର କୋଏମ୍ବାଟୁରରେ ହେବାକୁ ଥିବା ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ରୋଡ୍ ଶୋକୁ ମାଡ୍ରାସ ହାଇକୋର୍ଟ ମଞ୍ଜୁରୀ ପ୍ରଦାନ କରିଛନ୍ତି। ଏହା ପୂର୍ବରୁ ସୁରକ୍ଷା ଆଶଙ୍କା ଓ ବିଭିନ୍ନ କାରଣ ଦର୍ଶାଇ ସ୍ଥାନୀୟ ଜିଲ୍ଲା ପୋଲିସ ପକ୍ଷରୁ ଏ ନେଇ ଅନୁମତି ମିଳିନଥିଲା। ଲୋକସଭା ନିର୍ବାଚନ ପାଇଁ 18 March ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ 3.6 କିଲୋମିଟର ଦୂରତା ବିଶିଷ୍ଟ ରୋଡ୍ ଶୋର ଆୟୋଜନ ନେଇ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ତରଫରୁ ଗତ 14 ଦିନ କୋଏମ୍ବାଟୁର ସିଟି ପୋଲିସ ଠାରୁ ଅନୁମତି ମଗାଯାଇଥିଲା। ଭାଜପା ପକ୍ଷରୁ ଆୟୋଜିତ ହେବାକୁ ଥିବା ଏହି ରୋଡ୍ ଶୋ RS ପୁରମରେ ସମାପ୍ତ ହେବାର ଥିଲା। ଗତ 1998 RS ପୁରମ ଠାରେ ଏକ ବିସ୍ଫୋରଣ ହୋଇଥିଲା। ଏଥିସହିତ କୋଏମ୍ବାଟୁର ସାମ୍ପ୍ରଦାୟିକତା ଦୃଷ୍ଟିରୁ ଏକ ସମ୍ବେଦନଶୀଳ ସ୍ଥାନ ଭାବେ ପରିଗଣିତ ଅଟେ। ତେଣୁ ସୁରକ୍ଷା ଆଶଙ୍କା, ସାମ୍ପ୍ରଦାୟିକତା, ଇତିହାସ, ରୋଡ୍ ଶୋ ମାର୍ଗରେ ଥିବା ସ୍କୁଲ ମାନଙ୍କରେ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ସମସ୍ୟା ସୃଷ୍ଟି ହେବା, ସାଧାରଣ ଜନତାଙ୍କ ପାଇଁ ସମସ୍ୟା ଆଦି କାରଣରୁ ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ ରୋଡ୍ ଶୋ ନେଇ ଆଗ୍ରହ କରାଯାଇଥିଲା। କିନ୍ତୁ ପରେ ମାଡ୍ରାସ ହାଇକୋର୍ଟ ଏହି ରୋଡ୍ ଶୋକୁ ମଞ୍ଜୁରୀ ପ୍ରଦାନ କରିଛନ୍ତି। ଖବର ନମ୍ବର 9, ଏଣିକି ବନ୍ୟପ୍ରାଣୀଙ୍କ ସହ ସେଲ୍ଫି ନେଲେ ମିଳିବ ଦଣ୍ଡ, ଜାରି ହେଲା ନିର୍ଦ୍ଦେଶନାମା। ଏଣିକି ବନ୍ୟପ୍ରାଣୀଙ୍କ ସହ ସେଲ୍ଫି ନେଇ ସୋସିଆଲ ମିଡିଆରେ ପୋଷ୍ଟ କଲେ ମିଳିବ ଦଣ୍ଡ। ବନ୍ୟପ୍ରାଣୀଙ୍କ ସହ ସେଲ୍ଫି ବାରଣ ନେଇ ସଚେତନତା ସୃଷ୍ଟି ନିର୍ଦ୍ଦେଶ ଜାରି ହୋଇଛି। ସବୁ DFO, ଶିମିଳିପାଳ ଓ ନନ୍ଦନକାନନ କର୍ତ୍ତୃପକ୍ଷକୁ ଚିଠି ଲେଖି PCCF ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି। ସେଲ୍ଫି ନେଇ ସୋସିଆଲ ମିଡିଆରେ ପୋଷ୍ଟ କରିବା ଆଇନ ବିରୋଧୀ, ଏଭଳି କଲେ ଉଲ୍ଲଂଘନକାରୀଙ୍କୁ 7 ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଜେଲ୍ ଦଣ୍ଡ ବ୍ୟବସ୍ଥା ନିୟମ ହୋଇଛି। ଏ ନେଇ ଲୋକଙ୍କୁ ସଚେତନ କରିବାକୁ PCCF ପରାମର୍ଶ ଦେଇଛନ୍ତି। ଖବର ନମ୍ବର 10, ବିବାଦୀୟ ପୋଷ୍ଟ ଉପରେ ଲାଗିବ ରୋକ, ସାମାଜିକ ଗଣମାଧ୍ୟମ ଉପରେ ରହିବ କଡ଼ା ନଜର। ସାମାଜିକ ଗଣମାଧ୍ୟମ ଉପରେ କଡ଼ା ନଜର ରଖିବା ପାଇଁ ସରକାର ଏକ ବଡ଼ ପଦକ୍ଷେପ ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ ହେଉଛନ୍ତି। ଏଥିପାଇଁ କେନ୍ଦ୍ର ଗୃହ ମନ୍ତ୍ରଣାଳୟ ଏକ ୱିଙ୍ଗ ପ୍ରସ୍ତୁତ କରିଛି, ଯାହା ଡିପ୍ ଫେକ୍ ଏବଂ ଫେକ୍ ନ୍ୟୁଜ୍ ଉପରେ କଡ଼ା ନଜର ରଖିବ। ସେହିଭଳି ନିର୍ବାଚନ ସମୟରେ ଫେକ୍ କଣ୍ଟେଣ୍ଟ ଉପରେ ମଧ୍ୟ କଡ଼ା କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ନିଆଯିବ। ଫେସବୁକ୍, ଏକ୍ସ, ଇନ୍ଷ୍ଟାଗ୍ରାମ ବା ଅନ୍ୟ କୌଣସି ସାମାଜିକ ଗଣମାଧ୍ୟମ ପ୍ଲାଟଫର୍ମରେ ଯଦି କୌଣସି ବିବାଦୀୟ କଣ୍ଟେଣ୍ଟ ଅପଲୋଡ୍ ହେବ ତେବେ ତାକୁ ହଟାଇବା ପାଇଁ ଗୃହ ମନ୍ତ୍ରଣାଳୟ ନିଜ ସାଇବର ୱିଙ୍ଗ 14C କହିଛି। ଖବର ନମ୍ବର 11-17 ଚଳାଚଳ କରିବ ଭୁବନେଶ୍ୱର ବିଶାଖାପାଟଣା ବନ୍ଦେ ଭାରତ ଏକ୍ସପ୍ରେସ୍, ଜାଣନ୍ତୁ ସମୟ ସାରଣୀ ଏବଂ ଟିକେଟ୍ ମୂଲ୍ୟ। ନିକଟରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ଦ୍ୱାରା ଓଡ଼ିଶା ପାଇଁ ତୃତୀୟ ବନ୍ଦେ ଭାରତ ଏକ୍ସପ୍ରେସ୍ ଉଦ୍ଘାଟିତ ହୋଇଛି। ତେବେ ଏହା ଭୁବନେଶ୍ୱରରୁ ବିଶାଖାପାଟଣା ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିବ। ଚଳିତ 12 ଏହାର ଟ୍ରାଏଲ ରନ୍ ଉକ୍ତ ରୁଟ୍ରେ ହୋଇଥିଲା। ତେବେ ଯାତ୍ରୀମାନେ ଏହାଦ୍ୱାରା ନିଜର ଖୁସି ଜାହିର କରିଥିବା ବେଳେ ନିୟମିତ ଏହାର ଚଳାଚଳ ଏବଂ ଟିକେଟ୍ ଦର କେତେ ରହିବ ତାହା ଜାଣିବା ପାଇଁ ବେଶ୍ ଆଗ୍ରହୀ ଅଛନ୍ତି। ତେବେ ରେଳ ମନ୍ତ୍ରଣାଳୟ ଠାରୁ ମିଳିଥିବା ସୂଚନା ମୁତାବକ ଉକ୍ତ ଟ୍ରେନ୍ଟି ଆସନ୍ତା 17 ନିୟମିତ ଭାବେ ଚଳାଚଳ କରିବ। ସୋମବାରକୁ ବାଦ ଦେଇ ଅନ୍ୟ ସବୁ ଦିନରେ ସପ୍ତାହକୁ 6 ବନ୍ଦେ ଭାରତ ଏକ୍ସପ୍ରେସ୍ ଚାଲିବ। ତେବେ ଉକ୍ତ ଟ୍ରେନ୍ର ସମସ୍ତ ବଗି ସ୍ଥିତତାପ ନିୟନ୍ତ୍ରିତ ଏବଂ ଚେୟାର କାର୍ ବର୍ଗ ହୋଇଥିବା ବେଳେ ଭୁବନେଶ୍ୱରରୁ ବିଶାଖାପାଟନମ୍ ଦର 1115 ରହିଥିବା ଜଣାପଡ଼ିଛି। ସେହିପରି ଭାବେ ଭୁବନେଶ୍ୱରରୁ ବାଲୁଗାଁ 445 ଟଙ୍କା, ଭୁବନେଶ୍ୱରରୁ ବ୍ରହ୍ମପୁର 565 ଟଙ୍କା, ବାଲୁଗାଁଠୁ ବିଶାଖାପାଟନମ୍ 935 ଟଙ୍କା ଏବଂ ବାଲୁଗାଁ ଠାରୁ ବ୍ରହ୍ମପୁର 440 ଟଙ୍କା ଧାର୍ଯ୍ୟ ହୋଇଥିବା ଜଣାପଡ଼ିଛି। ଖବର ନମ୍ବର 12, ଭାରତ ହେବ EV ଉତ୍ପାଦନର କେନ୍ଦ୍ରସ୍ଥଳୀ, ଇ ଯାନ ନୀତିକୁ ମିଳିଲା ସରକାରଙ୍କ ଅନୁମତି। ଅତ୍ୟାଧୁନିକ ଜ୍ଞାନକୌଶଳ ବ୍ୟବହାର କରି ଇ ଯାନ ଯେପରି ଦେଶରେ ଉତ୍ପାଦନ ହୋଇପାରିବ ସେଥିପାଇଁ ଭାରତକୁ କେନ୍ଦ୍ର ସରକାର ଏକ ଉତ୍ପାଦନ ସ୍ଥଳରେ ପରିଣତ କରିବା ପାଇଁ ଏକ ଯୋଜନାକୁ ଅନୁମୋଦନ କରିଛନ୍ତି। ବିଶ୍ୱର ପ୍ରତିଷ୍ଠିତ EV ଉତ୍ପାଦନକାରୀମାନଙ୍କ ଦ୍ୱାରା ଇ ଯାନ କ୍ଷେତ୍ରରେ ପୁଞ୍ଜିନିବେଶକୁ ଆକୃଷ୍ଟ କରିବା ପାଇଁ ଏହି ନୀତି ପ୍ରସ୍ତୁତ କରାଯାଇଛି। ଏହା ଭାରତୀୟ ଉପଭୋକ୍ତାଙ୍କୁ ଅତ୍ୟାଧୁନିକ ଜ୍ଞାନକୌଶଳ ଉପଲବ୍ଧ କରାଇବ, ମେକ୍ ଇନ୍ ଇଣ୍ଡିଆ ଅଭିଯାନକୁ ପ୍ରୋତ୍ସାହନ ମିଳିବ, EV କମ୍ପାନୀମାନଙ୍କ ମଧ୍ୟରେ ସୁସ୍ଥ ପ୍ରତିଯୋଗିତାକୁ ପ୍ରୋତ୍ସାହନ ଦେଇ EV ପାରିବେଶିକ ବ୍ୟବସ୍ଥାକୁ ସୁଦୃଢ଼ କରାଯିବ, ଯାହାଦ୍ୱାରା ଅଧିକ ପରିମାଣର
উৎপাদন হব, উচ্চস্তর অর্থনীতি হাসল হয়ে পাব, উৎপাদন খরচ কম হব, অশোধিত তৈল আমদানি হ্রাস পাইব, বাণিজ্য নিয়ন্ত্রণ হ্রাস পাইব, বায়ু প্রদূষণ হ্রাস পাইব, বিশেষ করে সহর মানকরে এয়া স্বাস্থ্য ও পরিবেশ উপরে সকারাত্মক প্রভাব পকাইব। খবর নম্বর 13586 গ্রাজুয়েট প্রার্থী বিভিন্ন পদরে নিযুক্তি দেবে রাজ্য সরকার। গ্রুপ পি ও গ্রুপ সি পদ পূরণ পাইঁ বিজ্ঞপ্তি প্রকাশ। সমস্ত গ্রাজুয়েট শিক্ষাগত যোগ্যধারীক পাইঁ আসিছে এক বড় সুযোগ। 586 জন গ্রাজুয়েট প্রার্থী রাজ্য সরকারক 8টি বিভাগে গ্রুপ পি ও গ্রুপ সি পদরে নিযুক্তি দিয়া যাব। এন্ডোমেন্ট ইন্সপেক্টর, আসিস্ট্যান্ট সিটি এন্ড জিএসটি অফিসর, অডিটর, কোঅপারেটিভ সোসাইটি ইন্সপেক্টর, জুনিয়র আসিস্ট্যান্ট আদি পদরে প্রার্থী নিযুক্তি দিয়া যাব। এ নেই ওড়িশা কর্মচারী চয়ন আয়োগ পক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ পাইছে। এপ্রিল মাস 5 তারিখ এথিপাই অনলাইন রেজিস্ট্রেশন আরম্ভ হয়ে মে 2 রে সমাপ্ত হব। মে 5 অনলাইন আপ্লিকেশন সবমিশন র অন্তিম তারিখ রয়েছে বেলে মে 17 অনলাইন আপ্লিকেশন সংশোধন র অন্তিম তারিখ রয়েছে। রাজ্য সরকার এন্ডোমেন্ট কমিশনর, সিটি এন্ড জিএসটি কমিশনর, মৎস্য নির্দেশালয়, জল সম্পদ বিভাগের এই পদ পূরণ হব। খবর নম্বর 14 গ্রামীণ ডাক সেবক আর্থিক পদোন্নতি যোজনার শুভারম্ভ কলে কেন্দ্রমন্ত্রী। কেন্দ্র যোগাযোগ, রেল এবং ইলেকট্রনিক্স ও সূচনা প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ডাক বিভাগের কার্যরত 2.5 লক্ষ অধিক গ্রামীণ ডাক সেবক সেবা স্থিতি উন্নতি আনিবা এবং সেবার স্থানুতা দূর করা এক আর্থিক পদোন্নতি যোজনার শুভারম্ভ করেছেন। যোজনা অনুসারে প্রত্যেক গ্রামীণ ডাক সেবক 12, 24 ও 36 বর্ষর চাকরি শেষ হওয়া পরে যথাক্রমে বার্ষিক 4,320 টাকা, 5,520 টাকা এবং 7,200 টাকার 3টি আর্থিক পদোন্নতি সুবিধা প্রদান করা যাব। এহা সময় আধারিত নিরন্তরতা ভত্তা আকারে জিডিএস কু প্রদান করা যাওয়া পারিশ্রমিক অতিরিক্ত মিলিব। খবর নম্বর 15 মার্চ 2022 রু আইপিএল 2024 রে হব শুভারম্ভ। জানন্তু মাগুনারে কেউঠি ও কেমিতি দেখি পারিবে ম্যাচ। মার্চ 2022 রু আইপিএল 2024 আরম্ভ হেবাকু যাউছি। এই সিজন র প্রথম ম্যাচ মহেন্দ্র সিং ধোনিক দল চেন্নাই সুপার কিংস এবং বিরাট কোহলিক দল রয়্যাল চ্যালেঞ্জর্স বাঙ্গালোর মধ্যে খেলা যাব। তেবে এথর আইপিএল ম্যাচ মধ্য জিও সিনেমার প্রসারণ হব। জিও সিনেমা এথিপাই প্রশংসক ঠারু গোটে টঙ্কা মধ্য নেব নাহিঁ। প্রশংসক মানে সমস্ত ম্যাচ অনলাইনে মাগণারে দেখি পারিবে। খবর নম্বর 16 সোশ্যাল মিডিয়ারে ট্রেন্ড করুছি নবীন ওড়িশা, ওড়িশার বিকাশকু নেই হচ্ছে ট্রেন্ড। নবীন সরকারক বিকাশকু নেই সোশ্যাল মিডিয়ারে ট্রেন্ড করুছি হ্যাশট্যাগ নবীন ওড়িশা। লোকে কিপরি ওড়িশার বিকশিত হয়েছে তাহা নেই সোশ্যাল মিডিয়ারে পোস্ট করুছন্তি, যাহা যোগু সোশ্যাল মিডিয়ারে হ্যাশট্যাগ নবীন ওড়িশা ট্রেন্ড করুছি। খবর নম্বর 17 নির্বাচন পূর্বরু সরকারক বড় ঘোষণা, কমিলা পেট্রোল ও ডিজেল দর। জানন্তু কেতে কমিছি লিটর প্রতি দাম। নির্বাচন পূর্বরু সরকার পেট্রোল ডিজেল র দাম কু কম করিছন্তি। পেট্রোলিয়াম মন্ত্রণালয় তরফরু সারা দেশরে পেট্রোল ও ডিজেল র দাম লিটর প্রতি 2 টাকা কম করা যাইছি। এই দর শুক্রবার সকাল 6টারু লাগু হয়ে যাইছি। পেট্রোল ও ডিজেল র দাম কমিবা পরে সাধারণ উপভোক্তাঙ্কু আশ্বস্তি মিলিছি। এহা সহ 58 লক্ষরু অধিক ডিজেল চালিত ভারি মাল বাহন, 6 লক্ষরু অধিক কার ও 27 কোটিরু অধিক 2-চকিয়া বাহন চালকঙ্ক খরচ কম হব। খবর নম্বর 18 ম্যাট্রিক পরীক্ষা খাতা দেখা আরম্ভ, 55 কেন্দ্রে মূল্যায়ন, 14 দিন ভিতরে সরিব সবজেক্টিভ উত্তর খাতা দেখা। শুক্রবার ঠারু ম্যাট্রিক খাতা দেখা আরম্ভ হয়ে যাইছি। ম্যাট্রিক সহ মধ্যমা ও স্টেট ওপেন স্কুল সার্টিফিকেট পরীক্ষা খাতা দেখা মধ্য আরম্ভ হয়েছি। এথিপাই মাধ্যমিক শিক্ষা পরিষদ পক্ষরু পুরা প্রস্তুতি করা যাইছি। মোট 55টি কেন্দ্রে 15,000রু অধিক শিক্ষক নিয়োজিত হয়েছন্তি। খাতা দেখা পাইঁ বোর্ড পক্ষরু মুখ্য পরীক্ষক, ডেপুটি মুখ্য পরীক্ষক ও পরীক্ষক মানক প্রশিক্ষণ করা যাইছি। খাতা দেখা লাগি মূল্যায়নর কেন্দ্রে সর্বনিম্ন 9টি ইউনিট এবং সর্বাধিক 13টি ইউনিট রয়েছে। প্রতি ইউনিটে 25 জন শিক্ষকঙ্কু খাতা দেখা লাগি নিয়োজিত করা যাইছি। সবজেক্টিভ উত্তর গুড়িকর মূল্যায়ন 14 দিন ভিতরে সরিব। সাধারণ বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান সবজেক্টিভ খাতা দেখা পাইঁ গোটিয়ে ইউনিটে 24 জন পরীক্ষক রয়েছে বেলে ইংরাজি, গণিত, হিন্দি, সংস্কৃত, ওড়িয়া ভাষা বিষয় পাইঁ প্রতি ইউনিটে 20 জন লেখায় পরীক্ষক রয়েছন্তি। খবর নম্বর 19 এনিকি স্কুল পিলাঙ্কু মিলিব মান্ডিয়া লড়ু, পিলাঙ্ক পোষণ উদ্দেশ্যে সুন্দরগড় জেলা প্রশাসনক পদক্ষেপ। এনিকি স্কুল পিলাঙ্কু মিলিব রাগি বা মান্ডিয়া লড়ু, বিদ্যালয়ে পাঠ পড়ুথিবা পিলাঙ্ক পোষণ মাত্রা বৃদ্ধি করিবা পাইঁ এভলি পদক্ষেপ নেইছি সুন্দরগড় জেলা প্রশাসন। মিলেট মিশন এবং ডিএমএফ র মিলিত প্রয়াসরে সুন্দরগড় জেলাপালঙ্ক নির্দেশরে এই যোজনা জেলার কার্যকারী হয়েছে। প্রথম পর্যায়ে আদিবাসী বিদ্যালয় মানক হোস্টেলে রহুথিবা পিলাঙ্কু এই মান্ডিয়া লড়ু প্রতিদিন প্রদান করা যাব, যেউঁথিরে সুন্দরগড় জেলার মঙ্গল বিভাগ অধীনরে থিবা 520 আদিবাসী বিদ্যালয়ের 47,000রু অধিক ছাত্রছাত্রীঙ্কু এই রাগি লড়ু প্রতিদিন দিয়া যাব। আগামী দিনরে জেলার সমস্ত স্কুলকু এই যোজনার সামিল করা যাব। খবর নম্বর 20 রাজধানীরে গর্জিলে সমিতি সভ্য, নবীন নিবাস ঘেরাও বেলে পুলিশ সহ ধস্তাধস্তি, দরমা বৃদ্ধি নেই অসন্তোষ। রাজধানীরে সমিতি সভ্যঙ্ক বিশাল রালি গঠিত হয়েছে। নবীন নিবাস ঘেরাও পাইঁ একাঠি হয়েছন্তি হাজার হাজার সমিতি সভ্য।
দরমা বৃদ্ধি নেই অসন্তোষ প্রকাশ করে বিশাল শোভাযাত্রা করেছেন সমিতি সভ্য। সরপঞ্চক ঠারু কম দরমা বৃদ্ধি নেই সমিতি সভ্য মানে প্রতিবাদ করেছেন। ব্যারিকেড ভাঙ্গি নবীন নিবাস আড়ক যাওয়া উদ্যম বেড়ে পুলিশ সহ মুহামুহি পরিস্থিতি সৃষ্টি হয়েছে।